দক্ষিণ চব্বিশ পরগনার জেলার দায়িত্ব দেওয়া হয়েছে শোভন চ্যাটার্জির উপর, দায়িত্ব যেমন ছিল আছে, ওর সাথে যুক্ত করা হয়েছে ফিরাদ হাকিমকে এবং অভিষেক কো অ্যাসিস্ট করবে বলে থাকবে, আর সভাপতি হয়েছে শুভাশিস চক্রবর্তী। এবং নদিয়া জেলায় শুভেন্দুকে এক্সট্রা দায়িত্ব দেওয়া হয়েছে পার্থ চ্যাটার্জির সাথে, এবং মেদিনীপুর পশ্চিম আর ঝাড়গ্রাম তিনটে নিয়ে শুভেন্দুকে দায়িত্ব দেওয়া হয়েছে এক্সট্রা পার্থ চ্যাটার্জির সাথে। মেদিনীপুর পশ্চিমের দায়িত্বে সুব্রত বক্সী আছে, সুব্রত বক্সীর সাথে শুভেন্দু থাকবে। এই তিনটে জেলার একটু রদবদল হয়েছে। আর হয়েছে কুচবিহার জেলায় সুব্রত বক্সী চার্জে আছে, কিন্তু অ্যাসিস্ট করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ওদিকে দক্ষিণ দিনাজপুর জেলায় সুব্রত বক্সী চার্জে আছে, ওনাকে অ্যাসিস্ট করবে ফিরাদ হাকিম। এইভাবে কয়েকটা রদবদল করা হয়েছে। এবং নদিয়া জেলায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের দায়িত্ব শুভেন্দুকে দেওয়া হয়েছে, যেমন নদিয়াটা পার্থদা দেখছে, পার্থদা সেরকমই দেখবে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।